আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ দূরে এবং কাছে যে যেখান থেকে বসে আজকের এই জিকির শিক্ষার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা খুব ছোটো ছোটো দশটি জিকির শিখব যেটার কথা হাদিস শরীফে খুব গুরুত্বর সাথে বলা হয়েছে এবং যেটা পড়লে আপনি সরাসরি জান্নাতে প্রবেশ করবেন এই দশটি জিকির আপনার সবসময় করতে বেশি কষ্ট হবে না অর্থাৎ জবানে সহজ তবে জবানে সহজ হইলে কী হবে এর ফজিলাত এবং গুরুত্ব হাদিস শরীফের ভেতর খুব বেশি করে বলা হয়েছে জিকির সম্পর্কে কোরআনুল করিমে সুরা আনফালের ভেতর মহান রবুল্লা আলমিন বলছেন ওয়াদ কুরুল্লাহা কাসির আল্লাহ কুমতফ তোমরা অধিক পরিমাণে মহান রব্বুল্লা আলমিনকে স্মরণ করবে যাতে তোমরা সফল কাম হতে পারো এছাড়াও জিকির সম্পর্কে কোরআনুল কারিমে অসংখ্য জায়গায় আসছে সুরা রুমের ভেতর সতেরো নম্বর আয়াতে আসছে ফাসুব হান আল্লাহি হেই না তুম সোনা ও হেইনা তুসবিহ অতএব তোমরা মহান রব্বুল আলমিনের পবিত্রতা স্মরণ করো অর্থাৎ জিকির করো সকাল ও সন্ধ্যায় তাহলে এসব আয়াত দ্বারা বোঝা যায় জিকিরের গুরুত্ব কতখানি জিকিরের মাধ্যমে বান্দা মহান রব্বুল আলমিনের অতি নিকটবর্তী হয়ে যায় আর জিকির বিমুখতা মহান রব্বুল আলমিনের থেকে বান্দাকে অনেক দূরে ঠেলে দেয় আল্লাহর সাথে বান্দার দূরত্ব সৃষ্টি হওয়া মানব জীবনের জন্য চরম ব্যর্থতা এবং কোরআনুল করিমে মহান রবুল্লা আলমিন এটাও বলেছেন তোমাদের মাল সম্পদ ধন সম্পদ সন্তান সন্ততি যেন আমার জিকির থেকে গাফেল না করে এই জন্য মহান রব্বুল্লা আলমিনকে অধিক পরিমাণে আমাদের স্মরণ করতে হবে জিকির করতে হবে তো যাই হোক আর কথা বাড়াবো না চলুন আমরা এবার দশটি ছোট জিকির সহি শুদ্ধভাবে আরবি বাংলা উচ্চারণ এবং অর্থ সহকারে শিখে নেই তো আপনি দেখছেন বাহক টিভি সাথে রয়েছি আমি সাব্বির হোসাইন আপনি যদি নতুন এসে থাকেন বাহক টিভি চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন ওয়াল করে দিন আর ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওর ভেতর কেউ অমনোযোগী হবেন না ভিডিওতে লাইক দেওয়ার প্রয়োজন থাকলে এখনই একটি ক্লিক করে লাইক করে দিন এক নম্বরে যে জিকিরটি আমরা শিখতে যাচ্ছি এ সম্পর্কে মহান রব্বুল আলমিন কোরআনুল করিমেসরা বাকারার দুইশো বাইশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইহিব্বু তাও ও ওয় ইহিবুল মোতাতহ হিরিন নিশ্চয়ই আল্লাহ তাআলা ভালোবাসেন যারা তাওবা করে এবং যারা অপবিত্রতা থেকে বেঁচে থাকে অর্থাৎ পবিত্র থাকে তাহলে এখানে তাওবাকারীদেরকে মহান রব্বুল আলমিন ভালোবাসেন তাহলে দেখেন তাওবা করার কত বড় ফজিলাত হাদিস শরীফে আসছে এবং কোরআনুল কারিমে বর্ণনা করা হয়েছে তাহলে এই তাওবাহ আমরা করতে পারি এখন আমরা কোন তাওবা করব। এবং কখন করব। আপনি চাইলে সৈয়দুল ইস্তেকফার যে তাওবাটা আছে ওটা করতে পারেন অথবা আস্তাক ফিরুল্লাহ রব্বি মিঙ্কুল্লি জামবিউ ওয়াতুবু ইলাইহি লা হাউলা ওয়ালা কুওয়াতা, ইল্লা বিল্লা এই যে যে তাওবাটা আছে এটাও করতে পারেন অথবা আস্তাফিরুল্লাহ লা ইলাহা ইল্লা ইয়াল হাইল কয়ুম ওয়াতুব ইলাই তো এটাও করতে পারেন আপনার যে তাওবাটা পছন্দ হয় ভালো লাগে সেটাই আপনি বেশি বেশি করতে পারেন তাওবা হচ্ছে গোনাহ মাফের জন্য মোহান রবুল আলমিনের কাছে ক্ষমা প্রার্থনার জন্য একটি দোয়া বা মাধ্যম দ্বিতীয় নম্বরে আমরা যে জিকিরটি শিখব এই জিকির সম্পর্কে মুসলিম শরীফে আসছে প্রতিদিন এক শতবার যদি এই জিকিরটি করা হয় তাহলে তার এক হাজার সাব লেখা হয় এবং এক হাজার গোনাহ মাফ করা হয় দেখুন এই জিকিরটি আমরা পড়ব মাত্র এক শতবার কিন্তু আমাদের এক হাজার সব লেখা হবে এবং এক হাজার গোনাহ মাফ করা হবে তাহলে দেখুন কত বড় পাওয়ারফুল একটি জিকির এই জিকিরটি হচ্ছে ল জি ছোট একটি জিকির সুবাহ তো এভাবে আপনারা জিকির করবেন সুবাহ আল্লাহ বলবেন না ল হবে সুব হম লুবাহ এখানে আবার অনেকে প্রশ্ন করে যে সুবহান বলবো বলব নাকি সুবাহ আল্লাহ বলব আসলে সুবহান এখানে অক্ফ করলেন আল্লাহ আলাদা বললেন ওই মিলিয়ে পড়ার কারণে নাল্লহ নুন গিয়ে লামকে ধরে নাল্লহ এটাতে কোনো সমস্যা নেই এভাবে জিকির করতে হবে সুবাহা নাল্লহ এভাবে জিকির করবেন তো এটা আপনি ফজরের নামাজের পরে কুড়ি বার করবেন জোহরের নামাজের পরে বার এভাবে প্রতি পাঁচ অক্ত নামাজের পরে বিশ বার কুড়ি বার করে 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 যদি পড়েন তাহলে প্রতিদিন আপনার একশতবার এই জিকিরটি করা হয়ে যাবে এবং উল্লেখিত ফজিলাত আপনি অর্জন করতে পারবেন তিন নম্বরে যে জিকিরটি আমরা শিখতে যাচ্ছি এই জিকির সম্পর্কে তিরিমিজি শরীফ এবং ইমনি মাজা শরীফে বর্ণনা করা হয়েছে কেয়ামতের ময়দানে যখন আপনার গোনা এবং সব মাপ করা হবে ওজন করা হবে তখন যদি আপনার মিজানের পাল্লা ওইটাকে বলে মিজানের পাল্লা তো ওই মিজানের পাল্লাকে যদি ভারী করাতে চান তাহলে আপনি এই জিকিরটি বেশি বেশি করতে পারেন সেটা হচ্ছে আলহামদুলিল্লা আল এখানে ল বলা যাবে না এখানে লা বলতে হবে যেহেতু আল্লাহ শব্দের পূর্বে কাসরা আসছে জের আসছে এই জন্য লা বলতে হবে তাহলে তো এভাবে আপনারা এই জিকিরটি করতে পারেন চার নম্বরে যে জিকিরটি আমরা শিখবো এটি সম্পর্কে হাদিস শরীফে বর্ণিত হয়েছে সর্বোত্তম জিকিরের ভেতর আফজল বা সর্বোত্তম জিকির হচ্ছে এই জিকিরটি সে জিকিরটি হচ্ছে লাহা দিবেন তিন লা লাহা ইহু ইহু মোহাম্মুর রসু অর্থাৎ কালেমায় তাই বা ইলাহা ইং মোহাম্মদুর রসুল আপনার যদি হাতে সময় না থাকে তাহলে আপনি এতটুকু বারে বারে পড়তে পারেন লা ইলাহা ইহ এতটুকু বারে বারে পড়তে পারেন পাঁচ নাম্বারে যে কালেমাগুলো আমরা শিখব এ সম্পর্কে নবীজি সাল্লা আলী আসাল্লাম বলেছেন মহান রব্বুল আলমিনের কাছে এই কালেমাগুলো অধিক প্রিয় এবং পৃথিবীর সব জিনিসের মধ্যে আমার কাছে অধিক প্রিয় এই কালেমাগুলো সে কালেমাগুলো হচ্ছে ইলাহা ইল্ লা ল হু ওয়া ল হু আক বা অর্থাৎ সুভহানা ল ওয়ালহামদুল্ল ওয়ালা ইলাহা ইল্লাহ্ ল অল্ এই কালিমাগুলো এই বাক্যগুলো যদি আপনি থেমে থেমে না বলে একসাথে মিলিয়ে পড়েন তাহলে হবে এভাবে ইলাহা তো এভাবেও যদি আপনার মুখস্থ পূর্বে পড়বে থেকে তাহলে এভাবেও আপনি এই বাক্যগুলো পড়তে পারেন ছয় নাম্বারে যে জিকিরটি আমরা শিখতে যাচ্ছি এই জিকির সম্পর্কে হাদিস শরীফে বর্ণিত হয়েছে যে হুদুরসাল আলি বলেছেন যে ব্যক্তি প্রতিদিন এক শতবার এই জিকির পাঠ করবে তাহলে তার জীবনের সমুদ্রের সমপরিমাণ যদি গোনাহ থাকে ওটা মাফ করে দেওয়া হবে অবশ্য এখানে সগিরা গোনাহের কথা উল্লেখ করা হয়েছে এই জিকিরটা একশতবার আপনি কিভাবে পাঠ করবেন এটা পূর্বে আমি উল্লেখ করেছি যে প্রতি পাঁচ অক্ত ফরজ নামাজের পরে বিশ বার করে করে কুড়ি বার করে করে পড়বেন তাহলে প্রতিদিন আপনার একশতবার পাঠ করা হয়ে যাবে জিকিরটি হচ্ছে ওয়া বি হামদিহি সুবাহানা লহি ওয়া বিহামদিহি এভাবে সুবাহানা লহি ওয়া বিহামদিহি সাত নম্বরে যে জিকিরটি আমরা শিখবো এই জিকির সম্পর্কে হাদিস শরীফে বর্ণিত হয়েছে রসুল সুল্লাহ ও বলেছেন এই জিকিরটা জিব্বাই সহজ বিজানের পাল্লাই ভারী দয়ময় মোহন রব্দুল আলমিনের নিকট অতি প্রিয় হলে এই জিকিৰটাও আজিকালি আমাৰ শিখে নেই জিকিৰ হেবাহানম লিহাম দিহি চুবাহানম ল আগিম একটু নরম করে বলবেন আরিম এভাবে আট নম্বরে যে জিকিরটি আমরা শিখবো সেটা হচ্ছে নবী করিম আলাইহি আলহিহাসাল্লামের উপর দুরুৎ পাঠ করা এ সম্পর্কে হাদিস শরীফে বর্ণিত হয়েছে রাসুল সাল্লাহ আলিহিসাল্লাম বলেন যে ব্যক্তি আমার উপর একবার দূরত পাঠ করল তার উপর আল্লাহ রবুল আলমীর দশটি রহমত বর্ষণ করেন অন্য এক হাদিসে রাসুল সাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে দশবার এবং বিকালে দশবার আমার উপর দূরত পাঠ করবে কেয়ামতের ময়দানে সে আমার সাফায়াত পাবে তাহলে দেখুন কত বড় গুরুত্বপূর্ণ একটি ফজিলাত তাহলে আমরা দশবার না আমরা অধিক পরিমাণে রাসুল আলি আলিহাসাল্লামের উপর দূরত প্রেরণ করব দূরত পাঠাবো কমপক্ষে সকালে দশবার এবং বিকালে দশবার আমরা চেষ্টা করব দূরত পড়ার জন্য ছোটো ছোটো অনেক দুরুদ আছে এগুলো আমরা শিখে নিব মর্মে আমি একটি দুরুদ আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এতটুকুই আলাইহি ওয়াসাল্লাম এই এতটুকু দুরুদ আপনি চাইলে বেশি বেশি পড়তে পারেন অথবা সকালে দশবার এবং বিকালে দশবার পড়তে পারেন ভিডিওর এ পর্যায়ে এসে আপনাদেরকে একটি নিউজ দিতে চায় তা হচ্ছে আপনারা অনেকেই অনেক জায়গা থেকে দোয়া শিখতে চান কোরআনের বিভিন্ন জায়গা থেকে সুরা শিখতে চান আয়াত শিখতে চান তো তাদের জন্য একটি চ্যানেল ক্রিয়েট করা হয়েছে সেটা হচ্ছে আলোকিত মিডিয়া আপনি আপনার ইউটিউবের সার্চ অপশনে গিয়ে লিখবেন আলোকিত মিডিয়া এটা লিখে সার্চ করলে প্রথমে যে চ্যানেলটি পেয়ে যাবেন ওটার ভিতর প্রবেশ করবেন ভিডিওগুলো দেখবেন পছন্দ হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ওয়াল করে দিবেন এখানে আপনাদের রিকোয়েস্টের যত ভিডিও আছে সকল ভিডিও আপলোড করা হচ্ছে ইনশাল্লাহ আগামীতেও হবে তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নয় নম্বরে যে জিকিরটি আমরা শিখব এ সম্পর্কে হাদিস শরীফে বর্ণিত হয়েছে প্রতিবারে জান্নাতের ভেতর একটি করে খেজুর গাছ রোপণ করা হয় আমরা জান্নাত পেলাম কিন্তু জান্নাত পুরা ফাঁকা তাহলে কেমন হয় এই জন্য আমরা দুনিয়া থেকে জান্নাতের ভেতর যদি গাছ লাগাইতে চাই তাহলে আমরা বেশি বেশি এই জিকিরটি করতে পারি হাদি শরীফে এভাবে বর্ণিত হয়েছে এই জিকির একবার পাঠ করলে মহান রবুল্লা আলমিন জান্নাতের ভেতর একটি করে খেজুর গাছ রোপণ করে দিবেন তাহলে এই জিকিরটি আমরা এখন শিখে নেই সুবাহ আজিমি আজিমি বলা যাবে না আজিমি উচ্চারণ করবেন একটু নরম করে আজিমি ওয়াবি হাম অর্থাৎ সুবহান লহিল আজিমি ওয়াবি হাম এতটুকুই সুবহান লহিল আজিমি ওয়াবি হাম 10 দশ নম্বরে আমরা যে জিকিরটি শিখবো এ সম্পর্কে রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন হাদিস শরীফে আসছে জান্নাতের ভেতর গুপ্ত ধন সমূহের একটি গুপ্ত ধন হচ্ছে এই জিকির সে জিকিরটি হচ্ছে অর্থাৎ লা হাউলা ওয়ালা কুয়া ইল্লা বিল্লা তো এতটুকুই তাহলে এইটাও আমরা বেশি বেশি পড়তে পারি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা শিখছিলাম ছোট ছোট কিছু জিকির এই জিকির আমরা সকলেই চেষ্টা করব করার জন্য কারণ কোরআনুল কারিমে বিভিন্ন জায়গায় জিকির সম্পর্কে জিকিরটা করার জন্য তাকিদ দেওয়া হয়েছে গুরুত্বের সাথে নেওয়া হয়েছে যেমন কোরআনুল এক আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলছেন ফেদ কুরুনি অ্য কুরকুম ওয়াশ কুরুলি ওয়াল্যা ফুরুন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করবো এ সম্পর্কে আরো বলা হচ্ছে যেমন হে তোমরা অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করো সম্পর্কে জিকির অসংখ্য হাদিস আসছে তো যাই হোক আমি যদি এখন একটার পর একটা বর্ণনা করতে চাই তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাই আমি সামান্য কিছু আয়াত এবং হাদিস আপনাদের সামনে উপস্থাপন করলাম তো আশা করি জিকির সম্পর্কে কিঞ্চিত ধারণা হয়েছে তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি সাব্বির হোসাইন আপনারা চাইলে ফেসবুকে আমাদের পাশে থাকতে পারেন তা হচ্ছে বাহক টিভি আমাদের এই চ্যানেলের যে নাম এই হুবাহু সেম নাম সেটা হচ্ছে বাহক টিভি এটা লিখে সার্চ করলে আমাদের পেজ পেয়ে যাবেন ওইখানেও ভিডিও আপলোড হচ্ছে আপনারা ওইখান থেকে ভিডিও শেয়ার করতে পারেন আপনাদের ওয়ালে তো ওইখানে আপনারা লাইক দিবেন এবং পেজকে ফলো করে রাখতে পারেন আমার জন্য দোয়া করবেন যেন নিত্য নতুন ইসলামিক ভিডিও আপনাদের সামনে এভাবেই উপস্থাপন করতে পারি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ Bajo TV